সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপ এর লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে এখন আমরা এটা দেখি উৎপাদক উৎপাদক শব্দটির সঙ্গে তোমরা আগে থেকেই পরিচিত তোমরা জানো কোনো একটি সংখ্যার উৎপাদক আর একটি সংখ্যা যাকে দিয়ে আগের সংখ্যাটিকে ভাগ করা যায় যেমন পাঁচ দশের একটি উৎপাদক কিভাবে উৎপাদকটা হলো কারণ উৎপাদক হলো যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে যে ভাগ করা যায় সংখ্যাগুলো ওইগুলো হচ্ছে উৎপাদক যেমন পাঁচ দ্বারা দশকে ভাগ করা যাচ্ছে তো পাঁচ হবে দশের একটি উৎপাদক তো দশকে আর কি কি দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় তারপর পাঁচ দ্বারা ভাগ করা যায় দশ দ্বারা ভাগ করা যায় তো যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে এই হবে ওই সংখ্যাটার উৎপাদক ঠিক আছে কারণ দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় আবার দুই ও দশের একটি উৎপাদক কারণ দশকে দুই দিয়ে ভাগ করা যায় এভাবে একটি সংখ্যার একাধিক উৎপাদক আছে তোমরা জানো ওয়ান যে কোনো সংখ্যার একটি উৎপাদক তো এখন আমি একটা সংখ্যা হিসেবে পাঁচ নিলাম তো পাঁচকে কিন্তু ওয়ান দ্বারা ভাগ করা যাচ্ছে বা এক কোটি সংখ্যা নিলাম এক কোটিওকে কিন্তু ওয়ান দ্বারা ভাগ করা যাচ্ছে তো ওয়ান যে কোনো সংখ্যারই একটা উৎপাদক কারণ যে কোনো সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ করা যায় আবার যে কোনো সংখ্যা নিজেই তার একটি উৎপাদক যেমন পাঁচ কিন্তু পাঁচের নিজেরই একটা উৎপাদক কারণ পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করা যাচ্ছে ভাগ করা গেলেই একটা উৎপাদক হবে সুতরাং প্রত্যেকটি সংখ্যার কমপক্ষে দুইটি উৎপাদক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সকল সংখ্যার শুধু দুইটি ভিন্ন উৎপাদক আছে সে সকল সংখ্যাই মৌলিক সংখ্যা এবার আমরা সংখ্যা রাশি ধারণা থেকে বীজগাণিতিক রাশির উৎপাদকের ধারণা পেতে পারি কোনো একটি ভিসগাণিতিক রাশির উৎপাদক আরেকটি ভিসগাণিতিক রাশি যাকে দিয়ে আগের রাশিকে ভাগ করা যায় যেমন এক্স মাইনাস ওয়ান রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের একটি উৎপাদক এটা কিভাবে তোমরা এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটার সমান আমরা কী জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপর আমরা স্কোয়ার দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তো এখানে বলছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের একটা উৎপাদক কীভাবে আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা

কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা যায় যেহেতু যে কোনো বীজগাণিতিক রাশিকে ওয়ান দিয়ে ভাগ করা যায় সুতরাং ওয়ান যে কোনো বীজগাণিতিক রাশির একটি উৎপাদক আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে তো ওয়ান দিয়েও ভাগ করা যাচ্ছে আবার যে কোনো বীজগাণিতিক রাশি নিজেই তার একটি উৎপাদক আবার দেখা যায় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা যাচ্ছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিজেই একটা উৎপাদক সুতরাং প্রত্যেকটি বীজগাণিতিক রাশির কমপক্ষে দুইটি উৎপাদক আছে এই অভিজ্ঞতায় আমরা দ্বিপদী এবং এবং ত্রিপদী রাশির উৎপাদক এর ব্যবহার নিয়ে আলোচনা করব নির্বাচন আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটা এক্স প্লাস ওয়ানও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের এর একটা উৎপাদক আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তারপর এক্স মাইনাস ওয়ানও কিন্তু উৎপাদক তো কো আর খ হইছে সঠিক অ্যান্সার কিউব একটি উৎপাদক কোনটা এই প্রতিটি বীজগাণিতিক রাশির কমপক্ষে কতটি উৎপাদক আছে দুইটা দুইশো উনিশের মৌলিক উৎপাদক কোনটা তো দুইশো উনত্রিশের মৌলিক উৎপাদক হচ্ছে তিন এবং তিয়াত্তর কারণ দুইশো উনিশকে দুশো উনিশ দ্বারা ভাগ করা যায় তারপর তিন তিয়াত্তরে দুশো উনিশ তো কোনগুলো পাওয়া যাচ্ছে এক তিন তিয়াত্তর এবং দুশো উনিশ এখানে বলছে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক বলতে তিন এবং তিয়াত্তরকে বোঝাচ্ছে

আফসান আমগুলো কয়জন আত্মীয়কে সমান ভাগে ভাগ করে দিতে পারবে তুমি হয়তো বলবে দুইজনকে কারণ দশটা করে আম দিলে সমান দুই ভাগে ভাগ করা যাবে অর্থাৎ দশ দিয়ে বিশকে ভাগ করা যায় এখানে দশ বিশের একটি উৎপাদক এরকম যে সকল সংখ্যা দ্বারা বিশকে ভাগ করা যায় ওই সকল সংখ্যাই বিশের উৎপাদক তুমি চাইলেও ছয়টা করে আম দিয়ে সমান ভাগে ভাগ করতে পারবে না কারণ ছয় বিশের উৎপাদক নয় এবার তো কোনো সংখ্যাগুলো বিশ্বের উৎপাদক চিন্তা করে বিশ্বের সকল উৎপাদক নিচে লিখে রাখো তো এখানে বিশ একে বিশ দশ দুগুণে বিশ তারপর তিন দ্বারা যায় না চার দ্বারা যায় চার পাঁচা বিশ পাঁচ তো এসি পড়েছে তো বিশের উৎপাদকগুলো হলো এক দুই চার পাঁচ দশ বিশ ঠিক আছে বর্গের উৎপাদক কেক কাটি ধরো তুমি একটি আয়তকার কেককে সমান ভাগে ভাগ করতে চাও কেকটির আকার বারো গুণ দশ ইঞ্চি পূর্ণ ইঞ্চিতে কোন আকারে এই কেকটিকে সমান ভাগে ভাগ করা যাবে একটু ভেবে দেখো তো আমি একটু সাহায্য করছি দুই ইঞ্চি পর পর একটি করে দাগ দাও দেখো তো কাগজটি সমান কয় ভাগে ভাগ হয়েছে অবশ্যই সমান তিরিশ ভাগে ভাগ হয়েছে তো কিভাবে হয়েছে দেখো এখানে বারো বারো হচ্ছে দৈর্ঘ্য আর দশ হচ্ছে প্রস্থ আমরা দৈর্ঘ্য বরাবর বারোটা দাগ দিই তো এখানে বারো হচ্ছে দৈর্ঘ্য এবং দশ হচ্ছে প্রস্থ তো দৈর্ঘ্য বরাবর আমরা ছয়টা টুকরা করব। এই যে দেখো একটা টুকরা দুইটা টুকরা তিনটা টুকরা চারটা টুকরা পাঁচটা টুকরা ছয়টা টুকরা আর প্রস্থ বরাবর আমরা দশটা টুকরা করব একটা দুইটা সরি দশটা না পাঁচটা টুকরা করবো দশের অর্ধেক একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা এখন ঘর কইটা পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এবার একটু চিন্তা করে বারো গুণ দশ আকারের কেকটিকে পূর্ণ ইঞ্চিতে যত আকারের সমান ভাগে ভাগ করা যাবে সবকটি আকার এবং ওই আকারের মোট ভাগ সংখ্যা নিচে লিখে রাখো প্রয়োজনে কাগজে দাগ কেটে নিশ্চিত হোক আমরা এখন এর অ্যান্সারটা দেখব বারো এর উৎপাদক এক দুই তিন চার ছয় এবং বারো দশের উৎপাদক এক দুই পাঁচ এবং দশ বারো গুণ দশ আকারের কেকটি পূর্ণ ইঞ্চিতে ভাগ করার আকার তো এখানে টেকনিক হচ্ছে একটা এক দিয়ে এক কে গুণ করব তারপর এক দিয়ে দুই এক দিয়ে পাঁচ এক দিয়ে দশ একের কাছে দশ এভাবে সব হবে তো ওয়ান গুণ ওয়ান সমান ওয়ান আকারের ভাগ সংখ্যা তারপর আমরা কি করবো একশো বিশ অর্থাৎ বারো এবং দশের গুণ হচ্ছে একশো বিশ একশো বিশকে এই যে গুণফলটা বের হয়েছে এটা দিয়ে ভাগ করব সময় একশো বিশ তারপর ওয়ান গুণ দুই আকারের ভাগ সংখ্যা একশো বিশকে আমরা এখন দুই দিয়ে ভাগ করব ষাট ওয়ান গুণ পাঁচ পাঁচ আকারের ভাগ সংখ্যা একশো বিশকে এখন পাঁচ দ্বারা ভাগ করবে আনসারটা হবে চব্বিশ তারপর ওয়ান গুণ দশ তারপর দুই গুণ দুই তো এই হলো অ্যান্সারটা